এবার আসবো পরবর্তী খবরে। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা কাথির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির। খেজুরির জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা পীযূষকান্তি পণ্ডার। তিনি ঠিক কি বলেছেন শুনে নেব। লজ্জা করে না? কতগুলো হোটেলের মালিক তুমি? কতগুলো হোটেলের মালিক? কতগুলো পান্তার মালিক তুমি? কত কোটি টাকা তুমি বিদেশে রেখে এসেছো? বড় লজ্জা হয় আমাদের। কোন এক সময় এই লোকটাকে আমরা দাদা বলতাম, কোন এক সময় এই লোকটাকে আমরা আপন ভাবতাম। আপনার ছেলেটা গুলি খেয়েছে, অধিকারী পরিবার পথ পেয়েছে। আপনার ছেলেটা জেল থেকেছে, অধিকারী পরিবার পথ পেয়েছে। এই ছোট লোকটার জন্য খেজুরি রাস্তা বন্ধ করতে হবে। যদি পুলিশের কারণে এতে ভাবছি এই ছোট লোকের সঙ্গে সম্পর্ক রেখে খেজুরির তৃণমূল কংগ্রেস কর্মীদের উপর অত্যাচার করে রাস্তা অবরোধ করবেন, অবরোধের রাস্তা তৈরি করে এই লোকটাকে কখনো পিটিতে ঢুকতে দেবেন না। এবার খেজুরির জনসভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে খোঁচা কাথির সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি পীযূষকান্তি পণ্ডার।